ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারিতে চলছে নবীন শিল্পী ফকরুল ইসলাম শাকিলের একক ছাপচিত্র প্রদর্শনী। দ্য ওডিসি অব দ্য সোল শিরোনামে এই প্রদর্শনীতে ফুটে ওঠে আধুনিক ছাপচিত্রের করণ কৌশল। কাঠ খোদাই, লিথোগ্রাফ, এচিং, একুয়াটিন্ট এবং ড্রাই পয়েন্টের মাধ্যমে করা 40টি শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। ফারনা জুথির আরও একটি রিপোর্ট। ছাপচিত্রের করণ কৌশলে শিল্পী ফকরুল ইসলাম শাকিল তুলে ধরেছেন পেইন্টিং এর আমেজ। নবীন এই শিল্পীর প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে কাঠ খোদাই, লিথোগ্রাফ, এচিং, একুয়াটিন্ট এবং ড্রাই পয়েন্টের 40টি শিল্পকর্ম। কাঠখোদায়ের মুন্সিয়ানায় প্লাইবোর্ডের আশকে সুনিপুণভাবে কাজে লাগিয়েছেন এই শিল্পী। আমাদের সমাজের এখন অবস্থা, অপ্রয়োজনীয়টাই আমরা বেশি দেখতে চাই, বেসিক নিডস আমাদের, ওগুলো নিয়ে আমরা কখনোই কাউকে খুব বেশি কথা বলতে দেখি না। তার কাজে অনুপ্রাণিত হন তরুণ শিল্পীরাও। একটা উডকাট মিডিয়াকে সে পেইন্টিং এর কতটা কাছাকাছি নিয়ে যেতে পারে। প্রদর্শনী চলবে 23 জানুয়ারি পর্যন্ত। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল অপর গ্যালারিতে চলছে দলীয় শিল্পকর্ম প্রদর্শনী, যেখানে অংশ নিয়েছেন চারুকলা অনুষদের 1979 সালের শিক্ষার্থীরা। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।